হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেটটা হচ্ছে মানুষকে কেন্দ্র করে। তো মানুষের পরিচালক সঞ্জয় সমাদার জানিয়ে দিচ্ছেন যে এই ছবিটাও প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করবে, মানে এটা হিন্দিতেও মুক্তি পাবে বাংলার সাথে সাথে, এবং একই দিনে যেদিনকে এটা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাচ্ছে মানে 24 নভেম্বর, চান্সেস আছে যে সেম দিনকেই বাংলাদেশেও এই ছবিটা মুক্তি পাবে। আমরা প্রত্যেকেই জানি জিতে প্রচুর ফ্যান্স বাংলাদেশে রয়েছে, তো আশা করা যাচ্ছে মানুষ ছবিটা ভালো পারফর্ম করবে বাংলাদেশে এখানেও, এবং প্যান ইন্ডিয়া লেভেলে তারা যখন নিয়ে যাচ্ছে তো আশা করবো সেখানেও প্রমোশন ইত্যাদি করবে চেঙ্গিজের মতোই, তো সেখানেও আশা করি ভালোই ওয়ার্ক করো। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা টাইগার থ্রি কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে টাইগার থ্রি এর শেষেই এনটিআর এর ক্যারেক্টারটাকে রিভিল করে দেওয়া হবে, তার একটা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করে দেওয়া হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি জুনিয়র এনটিআর ওয়ার্ড টু তে ভিলেনের চরিত্র করছে, তো সেই ক্যারেক্টারটাকে অলরেডি এস্টাবলিশ করে দেওয়া হবে এই ছবিটার মধ্যে। তো এবার জাস্ট ভাবুন, একটা সিনেমাতে ইমরান হাসমি রয়েছে, সালমান খান রয়েছে, শাহরুখ খানের ক্যামিও আছে, এবং সেখানে লাস্টে যদি এক ঝলক আমরা এনটিআর কে দেখতে পেয়ে যাই, সেটা ধরুন এরকম বোর্ডে আর কি পিপিটি চালিয়েও দেখাচ্ছে, তাহলে জাস্ট হলে কি হবে জাস্ট ভাবুন। মানে অন্যই লেভেলে একটা ব্লাস্ট হতে চলেছে। তো এটার জন্য মুখিয়ে আছি দেখার জন্য যে কি মানে আসতে চলেছে টাইগার থ্রি। টাইগার থ্রি টিজার খুব শীঘ্রই আসার কথা আছে, এখন অব্দি আপডেট উঠে আসছে। 2nd অক্টোবর মাইট বি চলে আসবে, দেখা যাক কিরকম হয়। রিলি লুকিং ফরওয়ার্ড, সালমান খানের একটা কাম ব্যাক চাই। আপনাদের কিরকম মানে আপনারা কতটা এক্সাইটেড এবং ওয়েট করে আছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আচ্ছা, পরবর্তী আপডেট হচ্ছে লিওর পোস্টারকে নিয়ে। তো লিওর 4th পোস্টার যেটা, সেটা হচ্ছে হিন্দি পোস্টার, সেটা চলেছে এবং হিন্দি পোস্টারে তারা সঞ্জয় দত্তকেও রেখেছে, কারণ সঞ্জয় দত্ত হিন্দি মার্কেটে সঞ্জয় দত্তকে অনেক বেশি লোকে চেনে। এবার এখানে যদি পোস্টারটা ভালো করে দেখেন, এখানে লেখা আছে কিপ কাম অ্যান্ড ফিস ফেস দ্য ডেভিল। এবার আমরা বুঝতে পারছি যে বিজয় এতক্ষণ ধরে কোন অ্যাভয়েড করছিল, কখনো পালিয়ে যাচ্ছিল এস্কেপ রুট, কখনো প্রিপেয়ার হচ্ছিল যুদ্ধটার জন্য, আর এবারে ফাইনালি সে ডেভিলকে ফেস করছে। এবার যদি দেখেন এখানে বিজয় চেঁচামেচি করছে, রেগে আছে, কিন্তু সঞ্জয় দত্তকে আমরা নর্মালি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, যারা হিস্ট্রি অফ ভাইলেন্স পড়েছেন গ্রাফিক নভেলটা বা সিনেমাটা দেখেছেন ডেভিড ক্রনেনবার্গের, ই তো চাইছে যে বিজয় ফিরে আসুক। মানে এই সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা অ্যান্টনি দাস, সে তো চাইছে ও ক্রাইমের রাস্তায় আবার ফিরে আসুক, ও তো চাইছে, ও তো ওর রাইট হ্যান্ড ছিল, তো চাইছে ও ফিরে আসুক। কিন্তু বিজয় চাইছে না, বিজয় একটা নর্মাল জীবনযাপন শুরু করে দিয়েছে, সে নিজের ফ্যামিলিকে ছেড়ে এই ক্রাইমের ওয়ার্ল্ডে ফিরতে চাইছে না। ওই জন্য বিজয়ের ওয়ার্ল্ডে যখন এটা এসে একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে, এদের মানে বিজয়ের প্রবলেম হচ্ছে অ্যান্টনি দাস এর স্কুল। তো সেই জিনিসটা কিন্তু আমরা এই পোস্টারের মধ্যে দেখতে পাচ্ছি, এবং প্রতিটা পোস্টার কিন্তু না হাটকে একটা থেকে একটা স্টাইলাইজেশন ইত্যাদির দিক থেকে। তো দেখা যাক কিরকম হয় আলটিমেটলি ছবিটার জন্য, প্রত্যেকে ওয়েট করে আছে, 30 দিনও আর বাকি নেই, খুবই এক্সাইটেড। এবার দেখা যাক ছবিটা হিন্দি মার্কেটে কিরকম কি প্রমোশন হয়, কিরকম কি রিলিজেস হয়। সেই সময় অনেক ছবি আছে, টাইগার নাগেশ্বরা রাও বলে ছবিটা আছে, ওটা অভিষেক আগরওয়াল যে তিনি প্রডিউস করছেন, যিনি কাশ্মীর ফাইল, তারপরে এই যে ছবিটা আসছে ভ্যাকসিন ওয়ার, এগুলোর প্রডিউসার, তো ও চাইবে হিন্দি মার্কেটে রিলিজ করতে। ও কার্তিকেয়া 2 ছবিটাকেও হিন্দি মার্কেটে কিন্তু চালিয়েছিল, এবং এই টাইগার নাগেশ্বর রাও এর ক্ষেত্রেও দেখবেন যে যা যা কন্টেন্ট আছে সব কিন্তু হিন্দিতে সাইমেন্টেনিয়াসলি বেরোচ্ছে, এবং ওই ছবিটার টিজারও কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিল। বা ট্রেলার যদি ভালো চলে আসে ওটা একটা ডিসেন্ট রিলিজ পাবে। তারপরে ভগবন্ত কেশরিয়া আছে, যেটা আমার মনে হয় না হিন্দি মার্কেট একেবারেই ওয়ার্ক করবে বলে, বাট গণপত ছবিটাও এখন আসছে। তো লিওকে কিন্তু প্রপারলি নর্থ ইন্ডিয়াতে প্ল্যানিং করে রিলিজ করতে হবে, একটা প্রমোশনও করতে হবে নর্থ ইন্ডিয়াতে, সঞ্জয় দত্তকে ইউজ করে অ্যাটলিস্ট করলেও করতে হবে, দেখা যাক মেকার্সরা কি করে, তবেই লিও আর কি ওয়ার্ক করতে পারে নর্থ ইন্ডিয়াতে। বিক্রমের ক্ষেত্রে কি হয়েছিল, কমল হাসান নিশ্চয়ই অল্প স্বল্প প্রমোশন করেছিল, কিন্তু বিক্রমের ব্যাপারে না শোজ ঠিকঠাক পাইনি, টাইমিং ঠিকঠাক পাইনি, বড় ছবি ছিল হিন্দিতে না, একটু ছোট ছবি হলে 2.5 ঘন্টার মধ্যে ছবি হলে শোজ টাইমিং দিতে সুবিধা হয়, বিক্রম 3 ঘন্টার কাছাকাছি ছবি, তো এরকম নানান রকমের প্রবলেমস কিন্তু হয়েছিল বিক্রমের ক্ষেত্রে। বিক্রম পরে লোকে ওটিটির মাধ্যমে প্রচুর লোকে দেখেছে, দেখা যাক তার এফেক্টটা লিও পায় কিনা, সেটাই দেখা যাবে সেটা। এবার অনেক সময় ওটিটি ডিলসের জন্য আইনক্স পিভিআর এ ধরুন রিলিজ করলো না, সাউথের দিকে কি সিঙ্গেল স্ক্রিনের চেনটা প্রচন্ড স্ট্রং, কিন্তু নর্থের দিকে তো তা খেলাটা নয়, এখানে তো আইনক্স আর পিভিআর এ আপনাকে রিলিজ না করলে আপনি ওয়াইড স্প্রেড ছড়াতে পারবেন না, যে জিনিসটা কিন্তু জেলারের ক্ষেত্রে হয়েছিল, জেলার কিন্তু আইনক্স পিভিআর এ রিলিজ পায়নি। তো হিন্দিতে ভালো ব্যবসা করেছে, ভালো রেসপন্স পেয়েছে, তা সত্ত্বেও হিউজ একটা কালেকশন হিন্দি থেকে এই কারণে হয়নি, কারণ ওটা সেইভাবে স্ক্রিন কাউন্টই পায়নি। তো এইগুলো নানান রকমের প্রবলেম আছে, দেখা যাক লিওদের ক্ষেত্রে আলটিমেটলি কি হয়। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে অ্যানিমালের পোস্টার নিয়ে, যেটা বেরিয়েছে অনিল কাপুরের ফার্স্ট লুক আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন এটা যে খুব মানে এটা একটা সিনেমারই একটা স্টিলকে ইউজ করে তার উপর অ্যানিমালের স্ট্যাম্পটাকে ফেলে দিয়েছে, তো এটা কিন্তু ওরকম ব্রেকডাউন করার মতো পোস্টার কিছু নয়, বাট এখান থেকে অনিল কাপুরের লুকটা আমরা দেখতে পাচ্ছি। এবং অনিল কাপুরের এর আগে একটা মানে একটা ছবি আর কি অ্যানিমাল থেকে ভাইরাল হয়েছিল, যেটা ফ্যামিলি অনিল কাপুর সোফায় এই সুরেশ ওবেরয় সোফায় বসে আছে, অনিল কাপুর দাঁড়িয়ে আছে, রণবীর কাপুর দাঁড়িয়ে আছে, তো আমরা বুঝতে পারছি এটা একটা মানে এরা মাফিয়া ফ্যামিলি আর কি, দিল্লির একটা কোনো পাঞ্জাবি ফ্যামিলি যারা মানে পাঞ্জাব ইত্যাদি দিল্লি ওইসব জায়গাতে কন্ট্রোল করে, মেবি মাইট বি হয়তো ড্রাগসেরই অপারেশন করবে হয়তো। এবার অনিল কাপুর এই যে ছবিটা সেখানে যদি দেখেন যে হসপিটাল থেকে ফিরে এসেছে, তার চোখের নিচে ডার্ক সার্কেল সে বসে পড়েছে, তো ডেফিনেটলি আমাদেরকে ভিডিও কোলিওনের কথা মনে করাচ্ছে, মানে সে এক সময় অব্দি অপারেশনটাকে হ্যান্ডেল করতো, তার উপর অ্যাটাক হয়েছে, যেটা আমরা গডফাদারেও দেখেছিলাম।
এবং তারপরে মাইকেল কর্লিওনি ক্যারেক্টারটা হচ্ছে এখানে আমাদের রণবীর কাপুর, যে আগে একেবারে পুরো এই ক্রাইম ওয়ার্ল্ডের বাইরে ছিল, তারপরে কোথাও গিয়ে সে ফিরে এসেছে এবং তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। ওখানে আমরা দেখেছিলাম গডফাদারের ক্ষেত্রে ওর ওয়াইফ মারা গেছিল, আমাদের মানে মাইকেল কর্লিওনির ওয়াইফ মারা গেছিল সিসিলিতে, তো এখানেও কি সেটাই হতে চলেছে যে রশ্মিকার ক্যারেক্টারটা মারা যাবে, তারপরে রণবীরের মধ্যে আমরা ট্রান্সফরমেশন দেখতে পাবো। মেবি হয়তো এছাড়া মানে রশ্মিকা ছাড়া হয়তো অন্য চরিত্রও থাকতে পারে, যার ও যাকে ও আগে ভালোবাসছে যে মারা গেছে, রশ্মিকার সাথে হয়তো পরে বিয়ে হয়েছে, এরকম নানান পসিবিলিটি আছে। বাট রণবীর কাপুরের ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে সেটা আমরা বুঝতে পারছি। তো গডফাদারের থেকে একটা ইন্সপিরেশন আছেই, রাম গোয়াল বর্মার ক্ষেত্রেও ছিল সরকারে পুরোপুরি ছিল, এবং এবার সন্দীপ রেড্ডি বাঙ্গা বা রাম গোয়াল বর্মাকে প্রচন্ড ফলো করে, তো দেখা যাক এবার কি সেই জিনিসটাই আমরা ঘুরে ফিরে দেখতে পাই কিনা। ইটস অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ইটস অল অ্যাবাউট দ্য ক্যারেক্টার কিরকম ভাবে প্রেজেন্ট করে। 28 তারিখে আসছে টিজার, রিয়েলি লুকিং ফরওয়ার্ড অ্যানিমেলের এই লুকটা নিয়ে, মানে সেরকম এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট আমরা বুঝতে পারছি যে আচ্ছা এই ক্যারেক্টারটা কি ইম্পর্টেন্স হতে চলেছে। এরপরে অন্য কোনো ক্যারেক্টারের পোস্টার এলাম, তো ববি দেওলের লুক ইত্যাদি, তার কিরকম মেয়ে, সে কোন ক্যারেক্টারটা করছে সেটাই মানে সেটাই এলে সবচেয়ে ভালো হয় আর কি, তাহলে আরো বেটার বুঝতে পারবো। অনিল কাপুরেরটা তো আমরা মোটামুটি জানতাম। তো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলুন।